ইন্দ্রি সমেতের জীবন দর্শন জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার প্রকাশিত এবং অপ্রকাশিত সকল গ্রন্থ সাহিত্যকর্ম মুদ্রণ এবং পুনর্মুদ্রণ করতে হবে। ইন্দ্রি সমেতের জীবন কর্মের বিভিন্ন দিক নিয়ে উচ্চতর গবেষণা, সেটা এমফিল পর্যায়ে পিএইচডি পর্যায়ে হতে পারে, সেই পর্যায়ে গবেষণার ব্যবস্থা করতে হবে। আমি আর একটা অলিখিত ভাবে দাবি জানাতে চাই, ইদ্রিস আহমেদ মিয়া আজকে কোন ব্যক্তি বা পরিবারের সম্পদ নন। যখন একটা মানুষ উচ্চ বর্গে অবস্থান করে তখন তিনি জাতীয় সম্পদে পরিণত হন। ইদ্রিস আহমেদ মিয়া সকল কর্ম জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে অবশ্যই সেগুলো সংরক্ষণ করতে হবে। এই বলে আমি আমার প্রবন্ধ পাঠ শেষ করছি। সভাপতি।